ফের সক্রিয় পুলিশ। খাগড়াগড়ে জাল নোট কারখানার হদিশ পাওয়ার পর আবার নতুন করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে প্রচার চালালো পুলিশ। সোমবার বিকেলে খাগড়াগড় এলাকায় মাইক নিয়ে প্রচার চালানো হয়। পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে জানানো হয়, বাড়ির মালিকদের ভাড়াটিয়ার সম্পূর্ণ তথ্য থানায় জমা করতে হবে। বর্ধমান থানায় ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের তথ্য সম্পর্কিত ফর্ম পাওয়া যাচ্ছে। অবিলম্বে সেই ফর্ম ফিল আপ করে থানা ও পৌরসভায় জমা করতে বলা হচ্ছে এই প্রচারের মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যারা যুক্ত ছিলেন তারা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আবার সম্প্রতি জাল নোট কারখানার হদিশেও সেই ভাড়াটিয়ারাই যুক্ত। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে খাগড়াগড়ের স্থানীয় বাসিন্দারা। আমরা এটাকে খুব ভালোভাবে ইয়ে নিচ্ছি, কেননা এটা খুবই একটা ভালো ইয়ে নিয়েছে, পদক্ষেপ নিয়েছে একটা। তো এটা একটু আগে করলে আরও বেশি ভালো হতো আমার মনে হয়। হ্যাঁ, তো জানি না, মানে এটা আর একটা কথা হচ্ছে যে বাইরে থেকে যে অনেক, আমরাও তো ফ্যামিলি, আমরাও ভাড়া থাকি, আমরাও ভাড়াটে এখানকার। তো বাইরে থেকে যারা আরও সব কোম্পানি টম্পানি বহুত ছেলে বাড়ি ভাড়া দিচ্ছে, আমি মনে করবো যে তাদেরকে আগে তাদের ডকুমেন্টস বা তাদের এগুলোকে আগে ইয়ে করা দরকার। তাদের মতে ভাড়াটিয়াদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পুলিশের কাছে থাকলে এলাকায় পুলিশের তরফে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাবে। জি জি, বিলকুল, সিস্টেম বহুত আচ্ছা। আর মে থানা ওয়ালোকে ভি শুকরিয়া আদা করনা চাহতা হুঁ, ক্যুকি ইয়ে ডকুমেন্টস লেনা বহুত হি জরুরি হ্যায়। ক্যুকি ইনসান অভি কাহাঁ কাহাঁ সে কিস ইলাকে সে ইয়াহাঁ পে আতে হ্যায়, কোই মজবুরি কি দিয়াত, ক্যুকি হর শহর মে ইনসান কমানে কে লিয়ে আতে হ্যায়। জেসে বর্ধমান শহর মে হো, কলকাতা শহর হো, আর বহুত জগহ এসি শহর হোতি হ্যায় যে হর ইনসান কা ये ज़रूरी नहीं कि हर इंसान एक ही जगह पे काम करे। अलग अलग कंट्री का लोग काम करने के लिए जगह पे आते हैं, तो किस हालत से आते हैं पता नहीं। कोई भी इंसान लोगों को फंसाने के लिए भी आते हैं और किसी एरिया वाले को भी कुछ बर्बाद करने के लिए आते हैं। तो ये इंसान को और ख़ास करके ये जो डॉक्यूमेंट्स वगैरह कोई भी लेते हैं, तो रूम मालिक को ज़रूरी है जो डॉक्यूमेंट्स लेके अपने थाना में जमा करें, ताकि लोगों का भलाई हो, लाके दूसरा जो लोग यहाँ पर भराए में रहते हैं उनकी दिक्कत परेशानी ना हो, ताकि उन लोग भी सेफ्टी में रहे और जो भाड़ा देने वाला भी रहता है उनके भी सेफ्टी रहे, उनके भी घर में कोई दिक्कत परेशानी ना हो। ये मैं मालदा का रहने वाला हूँ, मैं यहाँ एक साल से रहता हूँ, बहुत अच्छा लग रहा है। यहाँ पे कोई ऐसा कुछ मैटर नहीं था, ये कुछ दिन के बाद ये मैटर नज़र आ रहा है, जिसके बिना पर ये सख्ती किया जा रही है। ये सख्ती बहुत ज़रूरी है और हमें पुलिस को भी शुक्रिया अदा करना चाहता हूँ, ताकि ये सख्ती हमेशा जारी रहे और लोगों का भलाई रहे। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।